আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা ইনফরমেশন সেশনে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করবো আজকে। তো সবাইকে সেই ইনফরমেশন দেওয়ার আগে রমজান মোবারক, সামনে ঈদও আসতেছে, ঈদের সময় নিশ্চয়ই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাবো। অ্যাডভান্স ঈদ মোবারক অ্যাজ ওয়েল। হ্যাঁ, যদি ইনফরমেশনটা অনেক বেশি সেন্সিটিভ, বাট এটা অনেক ইম্পর্টেন্ট সবার জন্য জেনে রাখা। আজকাল আমরা সবাই জানি যে কানাডায় স্কুলিং প্রোগ্রামে আসার একটা বড় সুযোগ আছে। তো এটার একটা বড় কারণ হচ্ছে এটার সাথে একটা ইকোনমিক্যাল সাপোর্ট জড়িত, যেটা কানাডার ইকোনমিকে হেল্প করে। সেই সাথে একটা ইয়াং জেনারেশন যারা এসে অনেক আর্লিতে এসে কানাডার কালচার, কানাডার ইকোনমির সাথে যুক্ত হতে পারবে, রেডি হতে পারবে এবং ইন ফিউচার এখানে মানে সেটেল করবে, তাই না? তো এরকম প্রোগ্রামটা যেহেতু ডিজাইন করা, তো এই সুযোগে বেশ কিছু ইমিগ্রেশন হচ্ছে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা বলে নিই কীভাবে কাজ হয়। যারা মানে স্কুলে পড়ছে, যারা স্কুলে পড়াশোনা করছে, আমরা নর্মালি গ্রেড 5 থেকে সাজেস্ট করি আপ টু 12, এর মধ্যে যারা আছে তাদের জন্য এটা বেস্ট। আর যারা ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে প্যারেন্টসদের মধ্যে থেকে একজন, প্যারেন্ট একজন বাবা মার মধ্যে থেকে একজন এখানে আসতে পারবে। তার মানে হচ্ছে স্কুলিং প্রোগ্রামে প্যারেন্টসদের মধ্যে থেকে একজন তার বাচ্চাকে দেখাশোনার জন্য ভিসা পাবে, এবং এই ভিসাটা লং টার্ম হয়, মাল্টিপল ভিসা হয়। 10 ইয়ার্স এর জন্য নর্মালি ভিসাটা দিয়ে দেয় প্যারেন্টের জন্য, সো দ্যাট সে যেন মানে থাকা এখানে থাকতে পারে এবং যাওয়া আসার মধ্যে দেওয়া আসা করতে পারে। তো এখন এই যে ভিসাটা হলো, হওয়ার পরে যেটা হয়, অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কি এখানে কাজ করতে পারবো কিনা। আসলে প্রথমত ভিসাটা যেটা দেওয়া হয়েছে, এখানে এই ভিসায় লেখাই থাকবে নিচের দিকে যে ইউ আর নট অথরাইজড টু ওয়ার্ক ইন ক্যানাডা আনলেস আপনাকে কোনো কোম্পানি হায়ার করতে চায় বা আপনি একটু ওয়ার্ক পারমিট পেয়েছেন। যদি এটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন, তার মানে সেই সুযোগটা আছে, এটা ইজ নট ক্লোজড। কিন্তু এটা ব্যাপারটা এরকম না আপনি যে আমি কানাডা গিয়ে কাজ করব, আমার ছেলে স্কুলে পড়বে, এটা বলে আপনার ভিসা হবে না আসলে। সো ব্যাকগ্রাউন্ডটা এতে দেখাতে হবে ইউ হ্যাভ এনাফ মানি টু সাপোর্ট ইউর চাইল্ড টু স্টাডি ইন ক্যানাডা। তো তো এই এই প্রোগ্রামে বেশ ভিসা হচ্ছে, আমরাও কাজ করছি এটা নিয়ে, আলহামদুলিল্লাহ ইট ইজ গোয়িং রিয়েলি গ্রেট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সুযোগে বেশ কিছু এজেন্সিস যারা যেটা করছে, তারা যারা কোয়ালিফাই করে না, ধরেন একটা ছেলে যে আসলে ক্যানাডিয়ান স্কুলিং স্ট্যান্ডার্ডে তার ব্যাকগ্রাউন্ড ওই রকম না, তার রেজাল্ট ভালো ছিল না, সে এখানে এসে এই স্ট্যান্ডার্ডে আসলে কোপ আপ করতে পারবে না, সেরকম একটা ছেলের জন্য যখন অ্যাপ্লাই করছে, খুবই দুঃখজনকভাবে তারা যেটা করেছে, স্কুলের ওই যে লাস্ট 2 ইয়ার্স এর রেকর্ড যখন দরকার হয় সেখানে তার মার্কশিটগুলো হয়তো বা তারা নিজেরা টেম্পার করছে, নিজেদের মতো করে বানাচ্ছে, বানিয়ে জমা দিচ্ছে। তো তাতে হবে, ধরেন আপনার আপনার ছেলেটা যে একাডেমিকলি মোটামুটি ভালো, সব ছেলেকেই একাডেমিকলি বেস্ট হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মানে যিনি মিউজিশিয়ান হবেন, যিনি হচ্ছেন গিয়ে প্লেয়ার হবেন ইন ফিউচারে, তার কিন্তু ম্যাথসে হাইয়েস্ট স্কোর পাওয়ার কোনো দরকার নেই। সো প্যারেন্টসদের জন্য এটা বলছি যে আপনারা এটাকে কেয়ারফুলি খেয়াল করবেন যে আপনার ছেলে বা মেয়ের অ্যাবিলিটি কেমন, না হলে এই যে স্কুলের যে প্রেশারটা সেটা কিন্তু নিতে পারবে না এখানে এসে। বাট ওই এজেন্সিসগুলো তারা যেটা করছে, হ্যাঁ আমরা মানে গেলেই যে আমরা না আমরা রেজাল্ট কোনো ব্যাপার না, আমরা আপনার ছেলেকে পাঠিয়ে দেবো। তো পাঠিয়ে দিলে তারপরের ব্যাপারটা কি ঘটবে সেটা কিন্তু চিন্তা করতে হবে। মানে ক্যানাডা ইজ এ গুড কান্ট্রি বাট ইট ইজ নট হ্যাভেন, এখানে আসলে সবার জন্যই যে একেবারে সবকিছু ইজি এটা এর ব্যাপারটা তা না। সো আপনার সন্তানকে আপনি পাঠাচ্ছেন, সে এখানে এসে বিশাল একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল, তার ফিউচারটা কিন্তু আরো অন্ধকার হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা বিভিন্ন স্কুলে ভর্তি হচ্ছেন, স্কুলেরও একটা স্ট্যান্ডার্ড আছে কোন কমিউনিটিতে আপনার ছেলে গিয়ে থাকবে,
তো রিসেন্ট একটা এক্সাম্পল এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, একটা মানে বাংলাদেশি একটা এজেন্সি একটা ছেলেকে পাঠিয়েছে, আমি কাউকে ছোট করার জন্য বলবো না, এই জন্য আমি এজেন্সির নাম বলবো না, এভরিবডি ইজ ডুইং এর ওন বিজনেস, কিন্তু যারা করেছে কাজটা দে ডিড এ বিগ মিস্টেক। হোয়াট দে ডিড, তারা তাদের কাজটা করেছে, তারা মানে ক্লায়েন্টের কাছ থেকে টাকা মানে অ্যামাউন্টটা নেওয়ার জন্য যে জাস্ট ডিড দ্যাট দেয়ার ওয়ার্ক, ভিসা হয়ে গেছে, ছেলেটা এখানে চলে আসছে, আসার পরে শহর থেকে অনেক দূরের একটা স্কুলে ছেলেটা অ্যাডমিশন হয়েছে, যে স্কুলটা হচ্ছে একটা ডিফারেন্ট প্রোগ্রামে স্কুলটা চলে। তো ধরেন আমরা মুসলিম কান্ট্রির ছেলে পেলে, আমরা মুসলিম কান্ট্রিতে বড় হয়েছি, আমাদের একটা পাবলিক স্কুলে যেখানে সব কমিউনিটির ছেলেমেয়েরা পড়ে, সেখানে ইট ইজ ইজি ফর এ চাইল্ড আমাদের ছেলেমেয়েদের টু কোপ আপ। কিন্তু ওই ছেলেটা আসলো হচ্ছে গিয়ে একটা ক্যাথলিক স্কুলে, মানে খ্রিস্টানদের একটা কাস্ট আছে যেটাকে ক্যাথলিক বলে, আপনারা জানেন কিনা এটা জাস্ট জেনে বলছি। তো ওই ক্যাথলিক স্কুলে অ্যাডমিশন ইজ ইজিয়ার, সো তারা করেছে, তারা হয়তো স্কুল থেকে কমিশন পেয়েছে, স্কুলে ছেলেটা এসেছে, এসেছে আসার পরে যেটা হলো, ফেব্রুয়ারি মাসে সে শুরু করলো, মার্চ মাস শেষ না হতে শেষ হলো, এপ্রিলের প্রথম দিকে তাকে বলে দেওয়া হলো যে তোমার রেজাল্ট খুব খারাপ, তোমাকে আমরা রাখবো না, ইউ হ্যাভ টু গো ব্যাক। এবং ছেলেটা থাকছে একটা খ্রিস্টান লোকের বাসায়। সো জাস্ট ইমাজিন, একটা নতুন একটা ইয়াং একটা ছেলে গ্রেড 11 পড়ে, বয়স কত হবে, 16-17 হয়তো বা 16 আই থিঙ্ক, তো 16-17 বছরের একটা ছেলে একটা একটা খ্রিস্টানের বাসায়, তাদের কালচার, তাদের সাথে থাকা, এবং শহর থেকে অনেক দূরে যেখানে লোকজন খুব কম। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, একটা ঢাকা শহর থেকে একটা ছেলে এসে তার পড়াশোনাও হবে না, তার রেজাল্টও খারাপ হবে, সে কালচারালি সে ডাইভার্টেড হয়ে যেতে পারে, সে খারাপ কিছু শিখতে পারে। সো বিফোর সেন্ডিং ইউর চাইল্ড জাস্ট মেক শিওর, জাস্ট মানে কানাডায় পাঠিয়ে দিলে আপনার ছেলে, মানে আমার ছেলেটাকে আমি হুজুরের কাছে পড়ালেই সে হচ্ছে গিয়ে ফেরেশতা হয়ে যাবে, সে হচ্ছে গিয়ে হাফেজ হয়ে যাবে, এভাবে ভাবার কোনো কারণ নেই। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি একটা রিলিজিয়াস বুক মুখস্থ করলে আমি হচ্ছে গিয়ে সেইন্ট, আমি হচ্ছে গিয়ে একদম বেস্ট হিউম্যান, ইটস নট লাইক দ্যাট। তো একটা ছেলেকে আমরা যদি পাঠাই, তাহলে দেখতে হবে তার কোয়ালিটি অফ লাইফ, তার থাকা, তার কমিউনিটি, সে কাদের সাথে মিশবে, কোন স্কুলে পড়ছে, সেখানে কি তার সার্ভিসেস গুলো অ্যাভেলেবেল কিনা। তো সামহাও আমরা ওই ছেলেটাকে ওই ছেলে স্কুল বোর্ডের মাধ্যমে কথা বলে তাকে আমরা মানে ট্রান্সফার করার ট্রাই করছি, আশা করি হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এর জন্য প্যারেন্টসের যে স্ট্রেস নিলেন, মানসিকভাবে মা অসুস্থ হয়ে যাচ্ছেন, বাবা অসুস্থ হয়ে যাচ্ছেন, ছেলেটা এখানে একা থাকছে, ইট ডাজন্ট হ্যাভ এনি ওয়ান টু টক। তো এইরকম একটা সিচুয়েশনে আপনার ছেলেকে পাঠিয়ে আপনার ছেলের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? উইল হি বি এ বেটার হিউম্যান বিয়িং? তার ফিউচারটা অনেক ব্রাইট হবে? আসলে সেটা হবে না। সো বি কেয়ারফুল বিফোর সেন্ডিং ইউর চাইল্ড টু এনিওয়্যার অর থ্রু এনি এজেন্ট, যে সেই এজেন্সি আসলে হয়তো অনেক দিন ধরে কাজ করে, কাজ করলে যেটা হয় কি যে এটা অনেকটা হাতুড়ে ডাক্তারের মতো, তার কাছে গেলেন আপনি, সে হয়তো বা আপনার ট্রিটমেন্টটা করে দিল, আপনি 5টা ওষুধ খেলেন, একটা ওষুধ হয়তো বা কাজ করলো, আপনি সুস্থ হলেন, আসলে বাকি 4টা ওষুধে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে গেল। সো ডোন্ট ডু দ্যাট, প্লিজ গো থ্রু অ্যান এজেন্ট। আমি আমার মাধ্যমে বলছি না, আমি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, আমার মতো আরও অনেকে আছেন, সো গো থ্রু এ রাইট চ্যানেল, যিনি ব্যাপারটা জানেন, যার জবাবদিহি করার মানে অব্লিগেশন আছে, যার কাছে যে যে ভুল কিছু করলে তাকে জবাবদিহিতা করতে হবে। আর সবশেষে একটা কথা বলছি, যে সব এজেন্সিস এই কাজগুলো করছে, তারা হয়তো বা সাময়িক আর্থিক সচ্ছলতা বা আর্থিক বেনিফিটের জন্য এগুলো করছে, কিন্তু তারা বাংলাদেশের বিশাল ক্ষতি করছেন। এই ব্যাপারটা, এই যে ফেক ডকুমেন্টেশন, স্কুলের মার্কশিট গুলো নিজেরা বানিয়ে তার রেজাল্টটা ভালো দেখিয়ে তাকে পাঠাচ্ছেন, একটা না একটা কেসে যেটা হবে যে ভেরিফিকেশন হবে, যখন দেখা যাবে যে এই ডকুমেন্ট গুলো ফেক, তারপরে যেটা হবে, কোনো ছেলে মেয়েই আর কানাডায় বাংলাদেশের স্কুল থেকে আসতে পারবে না, যেটা এর আগেও হয়েছে বিভিন্ন প্রোগ্রামে। আমরা বিজনেস মাইগ্রেশনে দেখেছি যে বাংলাদেশিরা অনেক কম ভিসা পাচ্ছে বিকজ অফ রং মিন্স করার জন্য, রং ওয়েতে কাজকর্ম করার জন্য। সো আই রিকোয়েস্ট মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আপনাদেরকে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। কেউ একটা বলে দিল আর পাগলের মতো আপনি ছুটে গেলেন, নো, জাস্ট চেক ইট আউট, কোথায় যাচ্ছেন, কোন এরিয়া, কোথায় থাকবে, কে দেখবে, এগুলো একটা ফ্যাক্টর। আর যে করছে সে লোকটা কি আসলে জানে কিনা, সে লোকটা ক্যানাডিয়ান এনভায়রনমেন্ট সম্বন্ধে জানা আছে কিনা, সে কি ক্যানাডা এসেছিল কিনা, সে কি ক্যানাডার কালচার সম্বন্ধে জানে কিনা। প্লিজ সেভ ইউর ফিউচার, সেভ ইউর ইউর কিড, ডোন্ট জাস্ট সেন্ড ইট হিম টু এনিওয়্যার। তাহলে কি করবেন,
আপনি পস্তাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি হয়তো বা এর কারণে আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার ছেলেটা আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। সো ফর ফিউচারের জন্য ভালো করতে গিয়ে যদি আপনার ছেলেটা আপনার হাত ছাড়া হয়ে যায়, আপনি সারা জীবন কান্না করে ওইটার এটা রেমেডি পাবেন না। সো হোপ দিস উইল দিস ইনফরমেশন উইল হেল্প। শেয়ার করেন আমাদের ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করেন আশার ইমিগ্রেশনের, অ্যান্ড আপনাদের বন্ধু বান্ধব সবাইকে অ্যাওয়্যার করেন, সো দ্যাট ডিসিশন যেটাই হোক জেনে বুঝে নেবেন। ইনশাল্লাহ তাতে আপনাদের ফিউচারটা সেভ হবে, আপনাদের আপনারা পিস অফ মাইন্ড পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি আবার দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার।